যেখানটা আজিজ ভাইয়ের বক্তব্য, আজিজ ভাই দিয়েছে রাজনৈতিক দল সব বিরোধীদের এক কোন কথা বলছে, আন্দোলনে এক, যার যার অবস্থান থেকে এক। আমরা তো বিরোধী দল, আমরা আমাদের অবস্থানে আছি, আমরা যুগপৎ আন্দোলনে বা একত্রিত বোধহয় কোনো আন্দোলনে বিএনপির সাথে তো আমাদের জোট এখনও হয় নাই, কিন্তু বিরোধী দলে আছি আমরা। আমাদের পক্ষ থেকে আমরা সরকারের সমালোচনা করছি, আমরা কাজ করে যাচ্ছি, আমরা আদালতে নিষেধাজ্ঞাও পাচ্ছি। রাজনীতি এমন একটা জিনিস, যখন কিছু হবে আপনাদের চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। মিডিয়া কে তো আমাদের দেশে আপনাদের মিডিয়াদের কন্ট্রোলিং হোক ইনডাইরেক্ট ডাইরেক্ট থাকে, কিন্তু পৃথিবীর মিডিয়াকে বলা হয় ফোর্থ ডেমোক্রেসির ফোর্থ পিলার, যেজন জুডিশিয়ারি পার্লামেন্ট ইয়ের পরেই আপনার এটাকে বলা হয় ফোর্থ পিলার। আপনাদেরকে ফাঁকি আমরা দিতে পারবো না, যখন কিছু হবে আপনি জেনে নিতে পারবেন। তবে বাংলাদেশের রাজনীতিতে এখন যেভাবে হওয়ার কথা সেটা নয়, সেভাবে চলছে না, এটা অস্বীকারের কোনো সুযোগ নাই। আমাদের দলের চেয়ারম্যান জি এম কাদের, সংসদের ডেপুটি লিডার, উনি দলের গঠনতন্ত্র বিশ্বের একে দুইয়ে দুটোটা মিলিয়ে একজনকে বাইরে, ওনার উপদেষ্টা ছিল 2.5 বছরের উপরে, তাকে বের করে দিয়েছেন উনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য। সে আদালতে গিয়ে নিম্ন যুগ্ম আদালতে মামলা করছে, সে আদালত থেকে আপনার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে জি এম কাদের কার্যক্রমের উপরে। জাতীয় পার্টির গঠনতন্ত্র এখনও উচ্চ আদালতের মাধ্যমে এখনও স্থগিত হয় নাই, কার্যক্রম স্থগিত নাই, গঠনতন্ত্র অবৈধ বলা হয় নাই। যদি অবৈধ বলা না হয়, যদি গঠনতন্ত্র স্থগিত করা না হয়, তাহলে কেন আপনি আদালতের একটা মামলা যার উপদেষ্টা ছিল 2.5 বছর কাউন্সিল, 2.5 বছরের উপরে কাউন্সিলের পরে উনি, ওনাকে বার করে দেওয়া হয়েছে, এখন সে আদালতে মামলা করলো, যুগ্ম আদালত বলে দিল জি এম কাদের আর কার্যক্রম করতে পারবে না। সংসদে বিরোধী দলের উপনেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান, তার কার্যক্রম স্থগিতাদেশ। হিয়ারিং করা হলো জাতীয় পার্টির সমস্ত আইনজীবীকে, হিয়ারিং করলেন, হিয়ারিং শুনানি হলো, এক ডেট দেওয়া হলো, পরের ডেটও দেওয়া হলো, পরের ডেটে নামঞ্জুর হয়ে গেল, আবার 30 তারিখ ডেট দেওয়া হলো। রাজনীতিকে যদি আদালতের কাঠগড়ায় নিয়ে যেতে হয় আপনাকে, তাহলে মনে রাখবেন রাজনীতির বিকশতি হবে না, গণতন্ত্রের জন্য প্রথম বাধা। একমাত্র নাম্বার 1 এই লিস্টে আছে পাকিস্তানের মতো দেশ, যেখানে গণতন্ত্র পার্লামেন্ট সব কিছু আদালতের কাছে চলে যায়। আপনি জানেন কয়েকদিন আগে পাকিস্তানে ইমরান খানকে আদালত সরিয়ে দিয়েছে। এইভাবে যদি বাংলাদেশ আদালতের দ্বারস্থ হয়ে যায়, তাহলে আপনাকে নির্বাচন কমিশনের ফাংশন কী, রেগুলেটরি হিসাবে রাজনৈতিক দলের গঠনতন্ত্র কী, এটাও বাদ দেন, আদালতের কাছে দেন। একটা জিনিস আওয়ামী লীগ খুব চ্যাম্পিয়ন, এটা আমরা বলতেই হবে, আই মাস্ট সে দ্যাট আওয়ামী লীগ আদালতের মাধ্যমে কিন্তু এই বাংলাদেশের সব কাজটা জাইজ করে নিচ্ছে। ক্যারটেকার গভর্নমেন্ট কিন্তু অ্যাবলিশ করেছে আদালতের মাধ্যমে। রাশেক ভাই হয়তো একটা বডি ল্যাঙ্গুয়েজ দিচ্ছেন, আমি বলে দিচ্ছি কেন। আদালত বলছে যে আর 2টি টার্ম নেওয়া যাবে ক্যারটেকার গভর্নমেন্ট, আমরা যদিও ক্যারটেকার পক্ষে না, অবজারভেশন দিয়েছে 2 বছর যদি এই পার্লামেন্ট ডিজায়ার, পার্লামেন্ট ডিজায়ার কাজ হবে না, তো অ্যাবসলিউট মেজরিটি আওয়ামী লীগের, এখানে ডিজায়ার করে না করা আব্দুল পার্লামেন্ট বলে দিয়েছে 2 বছর তো আপনারা চাইলে করতে পারেন। যখন অবজারভেশন দেয় রায়ে কোর্টে, তখন মনে রাখবেন ইট ইজ এ কাইন্ড অফ দেয়ার সাইলেন্ট ডিজায়ার, এটাকে বলা হয় ইন ল অফ দি ওয়ার্ড, যেটাকে বলা হয় অবজারভেশন যদি দিয়ে দেয়, অবজারভেশন ছাড়া ডাইরেক্ট যদি বলতো ইট ইজ ব্যানিশড, এটা আর হবেই না, তাহলে এটাতে একদম বলেই দিল। সেখানে আবার ডিসেন্ডিং জাজমেন্ট আছে, সেখানে মতামতেও ডিসেন্ডিং আছে, সেই জায়গার উপরে করে নিয়েছে। এখন আদালতের মাধ্যমে জি এম কাদের বন্ধ, আগামীতে আদালতের মাধ্যমে আরও রাজনৈতিক দল বন্ধ হবে, আগামীতে আদালতের মাধ্যমে অনেকের প্রতীক নিয়ে ঝামেলা হবে। এই আদালত দিয়েই যদি আমাদের সরকার সব কিছু করে, তাহলে রাজনীতিতে তো আদালতে চলে গেল। আদালত তো আমরা চাই আদালত নিউট্রালি কাজ করবে, আদালত নিউট্রাল ভূমিকা পালন করবে। সেই নিউট্রাল ভূমিকা যে মামলাটা হয়েছে, যদিও এটা জুডিশিয়াল মামলা, সাব জুডিশ মামলা, তারপরেও একটা রিট কিন্তু হাইকোর্টে আছে। আমাদের লয়ার বলেছেন যে রিট হাইকোর্টে থাকা অবস্থায় এই মামলাটা এখানে চলেই না, যেহেতু উচ্চ আদালতে একটা রিট আছে, একই মামলা একই ব্যক্তির, সেটাও আদালত কনভিনিয়েন্স নিচ্ছে না। এটাতে কী মনে হয়, মনে হয় 91-এ যখন শুরু হয়েছিল হুসাইন মোহাম্মদ এরশাদের উপরে মামলার মামলা, 41টি মামলা বিএনপি দিয়েছিল, হাজিরার উপরে হাজিরা, চিরাং গিয়েছিলেন আদালত বসিয়েছিল, কিন্তু এয়ারপোর্টে আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীরা সিটি যাইতে যাই না, তখন চিরাং এয়ারপোর্টে আদালত ছিল। সেইগুলো আমরা করে 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 কিন্তু আমাদের বন্ধু দল আওয়ামী লীগ, যাদের সাথে জোট করে নির্বাচনের 21 বছর পরে 96-তে ক্ষমতায় গিয়েছিল, আদালতের সেই মামলা এরশাদ সাহেবকে জেলের ভিতরে থেকেই কিন্তু সাপোর্ট দেওয়া হয়েছিল আওয়ামী লীগকে। আজকে জি এম কাদের বক্তব্য দেওয়া শুরু করেছেন, জি এম কাদের নামে আজকে আদালতের মামলা, আদালত দিয়ে জি এম কাদের কার্যক্রম বন্ধ, তাইলে তো এটা কেমনে হবে? বাংলাদেশের রাজনীতিতে সরকার পতন বিএনপি করতে চাচ্ছে, এখন সরকার পতন তো এই দেশে, যেটা আমার আজিজ ভাই বললেন, সরকার পতনের 3টি রাস্তা পৃথিবী যে দেশেই হোক, বাংলাদেশে বিশেষ করে, নির্বাচন, গণ অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থান, এই 3টা ছাড়া তো সরকার পরিবর্তনের সুযোগ নাই। এখন বিএনপি নির্বাচনে যাইতে চাচ্ছে না,
তাহলে কি গণঅভ্যুত্থানে যাচ্ছে, তারা কি পারবে গণঅভ্যুত্থান করতে, সেটা কি সম্ভব, দেখাইতে হবে তাদেরকে। বাংলাদেশের এই পন্থাগুলো অবলম্বন করে করে ডেমোক্রেসি মানে বাংলাদেশের বাস্তবতা কি আসলে সম্ভব? বাংলাদেশের বাস্তবতায় তো এই মুহূর্তে কোনো কিছুই সম্ভব না, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। রাজনীতিতে এমন একটা সিস্টেম, এই যে রাশেক ভাই যেটা বললো রাষ্ট্রদূতের কথা, শুনেন এই রাষ্ট্রদূতরা এত বাড়াবাড়ি এই দেশে কেন করে? যখন এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ বিএনপি প্যারিস কনস্টিটিউশনে গিয়ে বলেছিল, ডক্টর কামাল ছিলেন আওয়ামী লীগের, বিচৌধুরী ছিলেন বিএনপি, ওইখানে গিয়ে উপস্থিত হয়ে বলেছিলেন যে এদেরকে ফান্ড দিও না এরশাদকে। 91 যখন আসলো আওয়ামী লীগ কিন্তু বিএনপির এগেনস্টে গিয়ে বলেছে, 2001 থেকে 2006 পর্যন্ত জাতিসংঘ পর্যন্ত গিয়ে বলা হয়েছে যে এই দেশে আমাদের টেরোরিজম সৃষ্টি হচ্ছে, আমাদের এই দেশে তারাঙ্ক আসে নাই। এরশাদ নিমন জানেন তো আপনি, আসেন নাই কেন? স্যার নিনিয়ান আসেন নাই কেন? আসেন নাই? এই রাজনৈতিক দলগুলো যখন বিরোধীতে থাকে, আজকে আওয়ামী লীগ কখনো কি তারা শুনেন কখনো সমাধান করতে পারে নাই, কিন্তু তারা যখন পিছন থেকে খেলে জড়ালোভাবে, এই দেশের 111 সৃষ্টিকারী নায়ক কিন্তু এই কুশলীরা, এই রাষ্ট্রদূতরাই, এটা অস্বীকারের সুযোগ তো নাই। 11+ বলা হতো, আপনি জানেন আমরাও জানি, এই রাষ্ট্রদূতরা যখন বেশি কেন হয় জানেন? ওদের কাছ থেকে আমরা ডোনেট নেই, ওদের উপরে আমরা ডিপেন্ডেন্ট করি, ওদের আমরা ডিপেন্ডেন্ট করি, তা আমরা যখন ডিপেন্ড হয়ে যাব আপনার কাছে, আপনি আমাকে টাকা দিবেন, ডোনেট দিবেন, আপনার ফান্ড থাকবে, ডেভেলপমেন্টে ফান্ড দিবেন আপনি, তখন আপনার আমার উপরে এই মাতব্বরিটা করার সিস্টেম চালু হয়ে গেছে, এটাই আমাদের কালচার।